আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করছি সকলেই খুব ভালো আছেন। এন্ড আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে ফেলেছেন স্ক্যাম কি নিয়ে ভিডিও বানাতে এসেছি। বলিউডের বাংলা সুপার প্লাস এন সুপার হিট আমাদের কোবরা এমপি ফুটি। তো স্ক্যামার যে আমাদের কোবরা এমপি ফুটি দেখতে পাচ্ছেন, এটি ফাইনালি কবে আসবে, অফিসিয়াল ব্যানার কি, কনফার্ম ডেট কি, তার সঙ্গে আমাদের কোন ইভেন্টের ভিতরে আসবে আমাদের কোবরা এমপি ফুটিকে, আদৌ আমাদের কোবরা রয়্যাল ইভেন্টের ভিতরে আসবে কিনা, তাও কিন্তু আজকের এই ভিডিওটি জানিয়ে দেবো। অর্থাৎ আমাদের কোবরা এমপি ফুটি সম্পর্কে পুরো ফুল ডিটেলস আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো। তার সঙ্গে আমাদের কোবরা বান্ডেল, কোবরা ফ্রিস্টে স্কিন, এমনকি কোবরা গ্লোয়াল স্কিন, এগুলো কবে আসবে তাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তার সঙ্গে পাশাপাশি আপডেট রয়েছে আমাদের নেক্সট ইভেন্টের ভিতর কী কারণ দেখতে পারবে আমাদের বিডিএস সেভার প্লাস ইন্ডাস্ট্রি, তাও কিন্তু আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তার সঙ্গে আমাদের নতুন ইমোট পার্টি ইভেন্টটি কবে আসতে পারে তাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো। এমনকি আমাদের বিডিএস সেভার প্লাস ইন্ডাস্ট্রি আপনার সকলে নেক্সট ওপেন সেকশনে কী নতুন গান স্কিন দেখতে পারবেন তাও কিন্তু 110% শুধু আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তার সঙ্গে আমাদের বিডিএস সেভার প্লাস ইন্ডাস্ট্রির জন্য অনেকগুলো ছোটো বড়ো ফিক্সড ইভেন্টের আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের সকল জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইম্পর্টেন্ট। সুতরাং গাইস আজকের এই ভিডিওটি কেবল স্কিপ করবেন না প্লিজ। তো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করে কিন্তু যা যে চ্যানেলে নতুন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সে বেল আইকনটা অলওয়েজ করে দেবেন, যেমন এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেটের ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস আজকের এই ভিডিওটিতে সকল লাইক টু কালেক্ট করে দেবেন। তো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস ভিডিও শুরু হচ্ছে কথা হচ্ছে আমাদের বাংলা সার্ভার প্লাস এন্ড আপনার সকলের নেক্সট ওপেন সেকশনে কি নতুন গান স্ক্রিন দেখতে পেতে পারেন তার একটি বড় আপডেট নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনের মধ্যে একটি চার্জ বুস্টার গান স্কিন দেখতে পাচ্ছেন যেটার অ্যাভেলেবল রাখবে সিঙ্গেল রেট অফার, এমনকি রিলোড সিঙ্গেল মাইনাস অ্যাকিউরিসিটি আর ডাবল প্লাস ভাইস সাপ, এই গান স্কিনটা কিন্তু জাস্ট অ্যাভেলেবল হতে পারছে। তো আপনারা তো স্কিপটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লিজেন্ডের বাসন, এমনকি এই পর্যন্ত শোনাছে আপনার সকলের নেক্সট ওপেন সেকশনে বাংলাদেশ সাপার, এমনকি হিসাবে এই নতুন গান স্কিনটাই দেখতে পারবেন। এটি কিন্তু এই পর্যন্ত কনফার্ম হচ্ছে, যদিও অফিসিয়াল ব্যানারটা শুধুমাত্র আমাদের কাছে আসা বাকি। এমনকি তারপরে দেখতে পাচ্ছেন জিএ টেনের একটা স্কিন রয়েছে যেটার অ্যাভেলেবল রাখবে সিঙ্গেল রেঞ্জ, এমনকি মুভমেন্ট স্পিডটা সিঙ্গেল মাইনাস, এমনকি ম্যাগাজিনটা সিঙ্গেল প্লাস। তো এই গান স্কিনটাও কিন্তু অনেক ভালো। তো রেঞ্জ অর্থাৎ দূরে থেকে কিন্তু অনেকে হেডশুট মারতে পারবে এই গান স্কিনটা দিয়ে। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। অ্যান্ড গাইস আপাতত এটাই কনফার্ম যে আপনার সকলে নেক্সট ওপেন সেকশনে আমাদের বিডিএস সেভার প্লাস ইন্ডাস্ট্রি এই চার্জ বুস্টার গান স্কিনটা দেখতেই পেয়ে যাবেন। অ্যান্ড গাইস এই গান স্কিনটা আপনাদের কার কাছে কেমন লাগছে সেটি কিন্তু নিশ্চয়ই আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এমনকি আপনাদের কার কাছে কত দূর আমাদের এই যে ওয়েবমেরো বাচার এগুলো আছে সেটাও আমাকে অবশ্যই জানিয়ে দিতে পারেন। তার সঙ্গে আমি আপনার কিছুদিন আগে কিন্তু এই নতুন ইভেন্টের প্রিঅ্যাক্সেস দেখেছিলাম। তবে গাইস এখানে বলেছিলাম যে আমাদের AK-47 স্কিনটা আসবে আমাদের বিডিএস সেভার প্লাস ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আমাদের AK-47 স্কিনটা আসছে কিনা সেটা আমি সঠিকভাবে জানি না। তবে কিন্তু আমাদের বাংলা সেভার অলরেডি এই AK-47 স্কিনটা চলে আসছে। তো দেখুন গাইস আমি আপনাকে জাস্ট একটি কথা বলি, লাগাতার কিন্তু এরকমভাবে রিটার্ন দেবে না। তো আমি আপনাকে জাস্ট একটি কথা বলি, এখানে কিন্তু চেঞ্জেস দেখতে পারেন, এমনকি আমাদের সিঙ্গাপুর সার্ভার এমনকি নেসার জন্য কনফার্ম যদিও নয়, তবে গাইস ইভেন্টটা দেখতে পেলেও কিন্তু আদার্স কোনো আইটেমস দেখতে পারবেন। তো আশা করছি বিষয়টাও ক্লিয়ার বুঝতে পেরে গেছেন। গাইস ইভেন্টটা কিন্তু খুশি আমাদের বিডিএস সার্ভার এমনকি সিঙ্গাপুর সার্ভার দেখতে পারবেন, যদিও আর কি আমাদের ইন্ডিয়া সার্ভার নাও আসতে পারে। তার সঙ্গে ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের বাংলা সার্ভার প্লাস ইন্ডিয়া চলে আসে আমাদের ইভলিউশন অ্যামারসোর স্কিন। তো ভয়েস আপ এই গান স্কিনটা কিন্তু জাস্ট টপ লেভেল একটা অ্যানিমেশন। তো এটা নিয়ে কিন্তু সকালে একটা ভিডিও দিতে পারতাম, তবে গেস আমি এতটাও টপ আপ করি না যে আপনাদের জন্য ইভলিউশন অ্যামারসোর স্কিনটা বের করে দেখাবো, এমনকি একটা ভিডিও দিতে পারবো। তো দেখুন গেস আমার মাসে সেই এমবিটা পড়তেই হাঁপে যেতে হয়। তো আমি আপনাকে জাস্ট একটি কথা বলি, এই ইভলিউশন অ্যামারসোর স্কিনটা যারা যারা নেবেন আর কি এমনকি টপ আপ করেন না এখনো পর্যন্ত, তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন কম টাকায় বেশি ডায়মন্ড। তো লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তার সঙ্গে সকালে একটা কমিউনিটির মাধ্যমে আমি আপনাদেরকে অলরেডি আপডেটে জানিয়ে দিচ্ছি, তারা জানেন না আর কি যারা, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটিতেই তারপর ভিডিও দিতে দ্বিতীয়বার বলে দিলাম। তো আশা করছি সেশন অ্যানিস ইভলিউশন অ্যামাজন স্ক্রিনটা কে কে পিক করছেন এমনকি কার কত ডেমো লাগছে সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানাই দিতে পারেন। তার সঙ্গে আমাদের ইন্ডিয়া সার্ভারে যেহেতু অলরেডি আমাদের অল টোকেন অর্থাৎ ইবোগানের টোকেনগুলোতে আপডেট চলে আসছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট দেওয়া ছিল, সেখানে কিন্তু আমাদের বাংলা সার্ভারে এখনো পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়নি। তো এই ডিসকাউন্ট কিন্তু খুশি আমাদের বিডিএস সার্ভার প্লাস ইন্ডিয়া সার্ভারে তো চলে আসছে, বিডিএস সার্ভারে কিন্তু দেখতে পারবেন। তো আশা করছি সেশন। সো এখন আমি আপনাকে আমাদের স্পেশাল একটি লাক রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখা দিচ্ছি, যেটি কিন্তু আমাদের বিডিএস সার্ভারে দেখতে পেতে পারেন আজকে রাত 12টার পর, যেমনটা স্ক্রিনের পর দেখতে পাচ্ছেন। আজকের আপনার কিন্তু আমাদের বিডিএস সার্ভার প্লাস ইন্ডাস্ট্রি এই স্পেশাল রয়্যাল ইভেন্টটা দেখতে পেতে পারেন, তার কারণ হলো গেছে আজকে রাত 12টার পর কিন্তু আমাদের এই যে মানি হিস্টের স্পেশাল রয়্যাল ইভেন্টটা সেটা কিন্তু চলে যাবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন গ্লোয়াল স্কিন রয়েছে, এমনকি দেখতে পাচ্ছেন বান্ডিড রয়েছে, এমনকি দেখতে পাচ্ছেন ফিফথ অ্যানিভার্সারি স্পেশাল আমাদের দুই দুই ক্যারেক্টার রয়েছে। তো এই লাক রয়্যাল ইভেন্টটা চলে আসতে পারে, এমনকি আদার্স কোনো স্পেশাল রয়্যাল ইভেন্ট আসতে পারে যার আপডেটগুলো কিন্তু আগে থেকেই আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন।
এখন পর্যন্ত আজকের এই ভিডিওটি না তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা ফুল ওয়াচিং অথবা ফুল কন্টিনিউস। তাহলে আমার কোন সাবস্ক্রাইবারটা আমাকে বেশি ভালোবাসে অ্যান্ড কে কত আমাকে সাপোর্ট করতে চাই অ্যান্ড কেস তোমাদের কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট হলো ভিডিওটি নিচে অবশ্যই শুনে আজ ভিডিও অথবা গুড ভিডিও কমেন্ট করতে একেবারে ভুলবা না। সো গাইস ফাইনাল চল কথা হচ্ছে আমাদের ব্রিটিশ সুপার প্লাস ইন্ডিয়া সুপার আপনার সকলে নেক্সট টুর্নামেন্টের ভিতর কী কী অ্যাডভান্স দেখতে পেতে পারেন তারপর ফুল ডিটেলস নিয়ে। তো যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে পেজটা রয়েছে এই পেজটা কিন্তু আমাদের পরবর্তী টুর্নামেন্টের ভিতর দেখার সবথেকে বেশি চান্স আছে আমাদের বাংলাদেশ সার্ভার এমনকি সার্ভারে। তো আশা করছি বুঝতে পারছেন যার আপডেট কিন্তু একটু আগে আমি পাইছি। তো আশা করছি বুঝতে পারছেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের নতুন টুর্নামেন্টের ভিতর কিন্তু পেড থাকবে, পেটের দুটা স্কিন থাকবে, আমাকে একটা ইমোট থাকবে। তো এটা যদি না আসে কোনটা আসবে বিকল্প সেটাও দেখা দিচ্ছি, তার কিন্তু আপনার তো স্ক্রিপ দেখতে পাচ্ছেন পেডটা এমনকি পেটের ইমোট এমনকি পেটের স্কিনগুলো কিন্তু দেখতে জাস্ট প্লেয়ার লাগতেছে এমনকি তারপরে দেখতে পাচ্ছেন এটা রয়েছে। ইভেন্ট কনসেপ্টটা যদি আসে তাহলে কিন্তু এরকম আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেড থাকবে, একটা পেটের স্কিন থাকবে, এমনকি পেটের ইমোটটা থাকবে, লেজেন্ডারি ইমোটটা। তো আপনারা তো স্ক্রিপ দেখতে পাচ্ছেন অ্যান্ড গেস এটাই কিন্তু আমাদের ব্রিটিশ সুপার প্লাস ইন্ডিয়া সুপার নেক্সট টুর্নামেন্টের ভিতর দেখতে পারেন। এমনকি হতে পারে আমাদের এই যে রয়েছে আইরিশ ক্যারেক্টার এটাও কিন্তু নতুন টুর্নামেন্টের ভিতর চলে আসতে পারে। তো আশা করছি বিষয়টাও ক্লিয়ার বুঝতে পেরে গেছেন। তার সঙ্গে আমাদের ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু খুশি আমাদের ব্রিটিশ সুপার প্লাস ইন্ডিয়া দেখতে পারবেন, ইন্ডিয়া সুপার যদিও নাও দেখতে পারেন ব্রিটিশ সুপার কিন্তু খুশি দেখতে পারবেন। তো ইমোট পার্টি ইভেন্ট নিয়ে কিন্তু কাল থেকে পুরো ফুল ডিটেলস আমাদের এই চ্যানেলের মধ্যে সবার আগে ভিডিও আপলোড করা হবে, কনফার্ম ডেটটা যেতে বলা থাকবে। তো ওই ভিডিওটি সবার আগে পাঠানোর জন্য যার যারা এই চ্যানেলে নতুন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটি করে রাখবেন। এই জন্য আমাদের ইমোট পার্টি ইভেন্টের ভিতর কিন্তু কী কী ইমোট থাকতেছে, কী কী আইটেমস থাকবে পুরো ফুল ডিটেলসে কালকে আমি আপনাকে এক্সপ্লেন করে বলে দেবো। সো গাইস ফাইনাল চল কথা হচ্ছে আমাদের কোবরা এমপি40 সম্পর্কে। তো যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের নতুন একটি ট্রেলার দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে অনেকে ওখানে কথা বলবেন যে ট্রেলার্সের সাথে আমাদের কোবরা এমপি40 নিয়ে কী সৌভাগ্য এমনকি কী ইয়ে রয়েছে ভাই প্লিজ বলেন। তো দেখুন গাইস আমি আপনাকে জাস্ট একটু বলে এটা একটা সৌভাগ্য বলা চলে, তার কারণটা হলো গাইস এরকম একটি ইভেন্ট আসবে এটা কিন্তু 90% কনফার্ম যে আপনারা কিন্তু ওই ইভেন্টের ভিতর অনেকগুলো ইভোগান একসাথে রিটার্ন দেখতে পারবেন। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে, তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ট্রেলার্সের মাঝে যেটি কিন্তু বিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাঝে আপলোড করেছিল কিছুদিন আগে, 5 থেকে 3 দিন আগে হবে হয়তো বা। তো আশা করছি এই বিষয়টাও ক্লিয়ার বুঝতে পারছেন অ্যান্ড গেস আমাদের অল ইভোগান কিন্তু রিটার্ন আসতে পারে, এমনকি যে কোনো তিনটা ইভোগান আপনার শুধু রিটার্ন আসতে পারে, যেখানে কিন্তু গাইস ইবো রয়্যাল ইভেন্ট থাকতে পারে, এমনকি হতে পারে আমাদের কোবরা রয়্যাল ইভেন্ট, এমনকি আদার্স কোনো ইজ যে ওয়েব ইভেন্টে দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েব ইভেন্টও থাকতে পারে। তো আশা করছি এই বিষয়টাও ক্লিয়ার বুঝতে পারছেন অ্যান্ড গেস কোবরা এমপি40 গাইস আপনার শুধু সকলে রিটার্ন দেখতে পারবেন। তো যদি এই মাসের ভিতর না আসে আমাদের 5th anniversary স্পেশাল, তো সাবলে কিন্তু সামনে দেখতে পারবেন। তো আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে অ্যান্ড গেস এটা নিয়ে অফিসিয়ালভাবে 100% কনফার্ম কোনো আপডেট বলেন এরকম কোনো আপডেট আমরা এখনও পর্যন্ত পাই নাই। তো এরকম আপডেট যখনই পেয়ে যাবো সবার আগে আমি আপনাকে ভিডিও জানিয়ে দেবো। তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই অ্যান্ড গেস ওই ভিডিওটি সবার আগে পড়ার জন্য যা যা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কত বড় সেভাবে অ্যাকাউন্ট অলরেডি সেট করে দেবেন যে আমাদের এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেট ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। তার সঙ্গে আমাদের কোবরা বান্ডিল এমনকি কোবরা গ্লোয়াল স্কিন এগুলো কিন্তু রিটার্ন দেখতে পারবেন আপনার সুদর, এমনকি কোবরা বান্ডিলটি কিন্তু অনেক দিন আগে রিটার্ন আসছিল সেহেতু গেস আমাদের কোবরা বান্ডিলটাও কিন্তু আপনার সুদর সকলে রিটার্ন দেখতে পারবেন খুব শীঘ্রই। তার সঙ্গে আমাদের কোবরা এমপি40 কিন্তু আপনার সাথে সকলে রিটার্ন দেখতে পারবেন। তো কোবরা এমপি40 নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করতেছিলেন, তার কারণে কিন্তু আজকের এই ভিডিওটিতে এই নতুন আপডেটটা পাইছি, বিদায় আমি আপনাকে দ্রুত জানিয়ে দিলাম। এমনকি আজকে আমি আপনাকে জাস্ট একটু কথা বলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে কোবরা এমপি40 চান নাকি ড্রাকোকে রিটার্ন চান নাকি আমাদের ইভোলিউশন স্কার রিটার্ন চান। তো এখানে কিন্তু আমাদের ট্রেলার্সের মাঝে কিন্তু অনেক ইভোগান দেখানো হয়েছে যেখানে কিন্তু অনেক অনেক ইভোগান রয়েছে। তো আপনারা কোনটা বেশি রিটার্ন চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন সাবস্ক্রাইবারটা কোনটা বেশি ইভোগান রিটার্ন চায়। তো আশা করছি বিষয়টাও তাহলে বুঝতে পেরে গেছেন। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও অ্যান্ড ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সে লিখে ক্লিক করবেন অ্যান্ড চ্যানেলে যা যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো সে বিল অ্যাকাউন্টটা অলরেডি সেট করে দেবেন যার মধ্যে এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেট এই ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হলো অবশ্যই অবশ্যই আপনাদের সকলকে একদম শেয়ার করে দিতে একদমই বলবেন না, প্লিজ একটু শেয়ার করে দেন অ্যান্ড একটু লাইক করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ গাইস।